হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাই। তো এখন আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ওয়েদার একদম খারাপ আজকে সকাল থেকেই। আচ্ছা থামি, থামি ডাকছে। তো দিদি ভাইদের ডাকতে এসেছি, তো সেজন্য আচ্ছা ফোন কেটে আসছে। সারাদিন থাকবো ওখানে ইকো পার্কে, তো সেই জন্য কিছু খাবারও নিয়ে নিয়েছি। তো আমরা এখন ইকো পার্কের সামনে আছি। তো ওরা গেছে টিকিট কাটতে, এখন দিদিরা এসে পৌঁছায়। আর দিদিরা এখনো আসেনি, দিদিরা গাড়িতে আসছে। ওরা আসলে একবারে সাইকেল, হ্যাঁ সাইকেল নিয়ে যাব। বনি বলছে সাইকেল নিয়ে যাবে। ও আসলে ওর ছোট্ট একটা ট্রাই সাইকেল আছে, ওটা নিয়ে এসেছি। ওটাও ভেতরে ঢোকাতে দেবে নাকি সেটাও টিকিট কাউন্টারে গেছে, তো ওটা শুনে আসো। পাচ্ছি না ফোনে, যদি না বাজছে তো ও যদি আমাকে দরকারে ফোন না পায়, আমি তো কন্টিনিউ ফোন করে যাচ্ছি, কখনো লাগছে কখনো লাগছে। ওই যে একটা পুষ্কু ধর, ও ধর বাস বলছো আছে, তুমি আমাকে ফোন নাও বলতে পারো না। আমরা এখন ইকো পার্কের ভিতরে ঢুকে গেছি, দিদিরা চলে এসেছে। দিদিকে আজকে খুব সুন্দর লাগছে। আর বনি গাড়ি করে চেপে আসছো। হ্যাঁ আমরা এই তো এখানে একটু বসি। আমাদের সবার হাতে মোটামুটি ব্যাগ রয়েছে, এত খাবার সবাই এনেছি। আমি সাথে খাবো, তবুও অনেক খাবার এনেছি। বনির খিদে পেয়ে গেছে, এখন বনির জন্য সব খাবার বার করা হচ্ছে। এখন 12:30টাও বাজে, আমাদের মোটামুটি খিদে পেয়ে গেছে। ফোল্ডিং সার্চ না কইছ, এই তো তোমার প্লেট। দিদি এনেছে ফ্রাইড রাইস। দিদি কি এনেছে? ফ্রাইড রাইস, স্যার ফ্রাইড রাইস, ডিম কষা, ডিম কষা স্যালাড সব গুছিয়ে নিয়েছে। এই জল দিয়ে একটা কত কমলা লেবু ফেলো। ওরা 1 টাকা দিয়ে ওরা দিয়ে দিয়েছে বাবু, বসুন বাবু। যাই আমি সবই করতে আসবো। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন সবাই ফটো তুলছি। তো আমরা এখন বসেছি সেলফি তোলার জন্য। তো আমরা খাওয়া দাওয়ার পর ফটো তুললাম, এখন হেঁটে হেঁটে পার্কের ভিতরটা ঘুরছি। এটা হচ্ছে গোলাপ বাগান, আরে বিকেলে চলে বনের গাড়িটা, এখন মালবাহী গাড়ি হয়ে গেছে, সব ব্যাগ এর মধ্যে চাপানো হয়েছে। গোলাপ বাগান এদিকে পুরো রেড, ভিতরেও রেড। আর তার পাশে আছে হোয়াইট। আমরা
হ্যাঁ তাই তো ওর মধ্যে পুঁই শাক হয়েছে পেয়াল হাসবি না পেয়াল গোলাপ বাগান থেকে এখন আমরা ফোন দিয়ে যাবো ছাতা নিয়েও এসছি কারণ আজ ওয়েদার ভালো ছিল আজ ওয়েদার ভালো ছিল না সেজন্য ছাতা নিয়ে এসছি আর ছাতাটা এই কাজে লেগে যাবে মিস্ট গার্ডেন হ্যাঁ ওকে খোলে না চলো আস্তে আস্তে মানে আস্তে আস্তে এই জায়গাটা ব্যাপক যাচ্ছে এই বৃষ্টির মধ্যে গরম থেকে আর রোদের থেকে আসে না রোদের থেকে এসে বৃষ্টিটা গায়ে লাগলে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে পিছনটা নিয়ে আসি কন্ধ মা পুরো পুরো আরো পিছনে আরো পিছনে হ্যাঁ এখানে আমি ভিডিও করার থেকে ফটো তোলাই বেশি হচ্ছে ওটা যেখানেই পাচ্ছে লাইন দিয়ে সবাই ফটো তুলতে দাঁড়িয়ে পড়ছে তো আমরা এখন এখানে বসেছি চা খেতে চা আর কফি তো এর ভেতরে একটা স্টল আছে দার্জিলিং টি সেখানে আমরা এখন চা খাবো দার্জিলিং এর চা খাবো সারাদিন এই প্রথমবার আসলাম না বলে আমরা আসিনি এই কোভিড কোভিড করেই আর আসা হয়নি দুধ কফি নরো বিস্কুট এনেছো বিস্কুট এখানে ছাড় চলে আসছে চা খাচ্ছি চা খেতে খেতে এই ছাট গুলো বৃষ্টির জলে ছাট গুলো এখানে চলে আসছে তো দার্জিলিং এ মনে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই জায়গাগুলো জঙ্গলগুলো পিকনিক করার জন্য খুব ভালো তাই না বলো ভেতরে ভেতরে ঢুকে ঢুকে সবাই খাবার এনেছে আমাদের মতনই সবাই অনেকেই এখানে খাবার আনে খাবার এনে সবাই ভেতরে ঢুকে ঢুকে খাচ্ছে এখন আমরা সবাই মিলে বসে আছি বসে বসে চিপস খাচ্ছি আমি খাবো Thank you.
চলে আয় চলে না পাম ট্রি গুলো দেখো বাটারফ্লাই ওটার ভেতরে ওই যে ভেতরে তো বাটারফ্লাই যেখানে দেখা যায় সেটা বন্ধ তো আমরা সেটার জন্য আর গেলাম না ফালতু আমরা স্কাল্পচারটা দেখলাম তো এরপর স্কাল্পচার থেকে বেরিয়ে এবার যাচ্ছি 700 এর দিকে এদিকেই না হ্যাঁ এদিকে তো আমরা টিকিট কেটে চলে এসেছি 700 এর ভেতর এখনো আমরা ঢুকেছি হ্যাঙ্গিং গার্ডেনে তো এখন আমরা যাচ্ছি ধামসাতে ইকো পার্ক থেকে বেরিয়ে ধামসা ট্রাইবাল কিচেন তো আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে একটা টোটো করলাম তো ধামসা রেস্টুরেন্টটা এখান থেকে অনেকটা দূরে সেজন্য টোটো করে নিলাম আর পাশেই আমাদের পাশেই বিরাট বড় গল্ফ কোর্সটা দেখা যাচ্ছে তা রাতের অন্ধকারে দিনের বেলা আসলে দেখা যাবে বিশাল বড় গল্ফ কোর্স তাই না তো ধামসা রেস্টুরেন্টে আসতে গেলে আগে থেকে বুক করতে হয় তো বুক মাই শোতে গিয়ে আগে থেকে বুক করতে হয় ওদের স্লট থাকে সেই স্লটে যদি কারণ আমরা চারটে স্লটটা বুক করেছিলাম দুটো না দুটো থেকে চারটের মধ্যে স্লটে বুক করেছিলাম সেই স্লটগুলোতে খুব ভিড় হয় তো সেখানে আমরা পাইনি তাই ছটা স্লটে বুক করেছি তো সামনে ধামসা রেস্টুরেন্টটা তো এটাই ট্রাইবালদের ধামসা আর এর ভেতরটাই হচ্ছে রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে ভেতরে সব চেয়ার টেবিল পাতা রয়েছে আর এটা খ্রিসমাস উপলক্ষে পাশে সাজানো হয়েছে তো ভেতরেটা পুরোটাই রেস্টুরেন্ট তো বাইরেও দেখছি কিছু চেয়ার টেবিল পাতা রয়েছে সেখানে লোকজন খাচ্ছে আর এই পাশটায় দেখছি যে মাজল বাজাচ্ছে তো মেয়েরা নাচছে তার মাজল বাজাচ্ছে তো সেই স্ট্যাচুগুলো রয়েছে তো আমরাও এখানটায় দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম চিংড়ি স্পেশাল ফ্রাই টক ঝাল কালি চা এটা চাঁদা চিংড়ি স্পেশাল ফ্রাই স্টার্টার জিজ্ঞেস
একটা লঙ্কার আছে, একটা মানে তেঁতুলের না ফুলের ফুলের আছে। হ্যাঁ পারবো, কেন কি বলো তো দিলে ভালো হয়। কেমন খেতে? এটা কি বাসপুরা মাটন? না না, বাসপুরা মাটন না, এটা হচ্ছে চিকেন মাটন বললাম, মাটন খাড়ি খাড়ি মাটন, খাড়ি মাটন, খাড়ি মাটন। মানে তুমি এটাই বসো। তো আমরা প্রথমে বাইরে বসেছিলাম, বাইরে প্রচন্ড মশা, অন্ধকার হয়ে গেছে, গাছপালা তো সেই জন্য প্রচুর মশা ছিল, তাই আমরা ভেতরে একটা জায়গা রয়েছে, এটা এসি ছিল, তো সেখানে এটার জন্য এক্সট্রা পে করতে হয়। বাইরেটা আলাদা চার্জ, ভেতরেটা আলাদা চার্জ। হ্যাঁ, বাইরেটা 20 টাকা আর ভেতরটা 50 টাকা, তো আমাদের 20 টাকাটা কাটা ছিল, এক্সট্রা হয়তো 30 টাকা লাগবে। তো মশা ছিল, দিনের বেলা আসলে কোনো অসুবিধা নেই, দিনের বেলা খুব ভালো লাগবে দেখতে বাইরেটা। রাতে করে আমরা মানে কিছু বুঝতে পারছিলাম, আর খুব মশা মশা ছিল, সেই জন্য আমরা ভেতরে ঢুকলাম। বাস বিরিয়ানিটার মধ্যে ঝাল ছিল, বনি তো একদম খেতে পারিনি, আমরাও মোটামুটি ঝাল কম খাই, সেজন্য আমাদেরও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু টেস্ট দারুণ টেস্ট ছিল। প্রথমে বেশ মাটনের পিস গুলো বেশ বড় ছিল, চার পিস বড় বড় মাটনের পিস ছিল। যে পরিমাণে আমি মাংস খেতে বিগত 10 বছর এত টেস্ট হয়েছে। হ্যালো, তোমার কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, একটু ঝাল, একটু ঝাল, আমাদের পক্ষে যারা ঝাল খায়, যারা ঝাল খায় তাদের মধ্যে একদম মানে টেস্টি, একদম খুব ভালো খাবে। আমাদের ঝালটা একটুখানি প্রথম প্রথম একটুখানি মনে হচ্ছিল ঝালটা, তারপর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, পুরো ইয়েটা হচ্ছে ট্রাইবালদের মানে থিমটা করেছে ওরা, ওদের যাদের ড্রেস, যারা আমাদেরকে সার্ভ করছিল তাদের ড্রেসটাও একদম ট্রাইবালদের মতো ছিল। তারপর কাঁসার থালা, গ্লাস, তাই না, বাটি, গামছা, গামছা, হ্যাঁ, টেবিলের উপর গামছা পেতেছে। তারপর আচার দিয়েছিল, কি আচার ছিল, লঙ্কার আচার, ফুলের আচার। আমরা তো দুটো টেবিলে বসেছিলাম, দুটো টেবিল নিয়ে বসেছিলাম, তো দুটো টেবিলেই ফুলের আচার শেষ করেছি। আর এরা এখানেই চাষ, সমস্ত চাষ টাস এখানেই করে, সমস্ত আমাদের যে আমরা যেগুলো খেলাম, আমরা থালিও নিয়েছিলাম, আবার এমনি বিরিয়ানিও নিয়েছিলাম, তো সমস্ত কিছু ওদের এখানে চাষ হয়, ওদের এখানে ফার্ম আছে, তো সেখানে সমস্ত কিছু চাষ হয়। তো ওরা ওদেরকে আমরা জিজ্ঞেস করলাম, তো ওরা আমাদেরকে বললো হ্যাঁ আমাদের হয় নিজস্ব জমি আছে, সেখানে চাষ হয়, তো সেখান থেকেই সমস্ত সবজি উঠিয়ে নিয়ে এসে রান্না করে এখানে সার্ভ করা হয়। হ্যাঁ, মানে খেয়ে দিয়ে এসে এবার রাতের বেলায় তো আমরা অনেক কিছু দেখতে পাইনি, তো দিনের বেলায় আমাদের একবার আসার প্ল্যান রয়েছে, যে দিনের বেলায় এসে সবকিছু একবার দেখবো। হ্যাঁ, দিনের বেলায় আসছে, হ্যাঁ, রাতের বেলা আমরা অত কিছু দেখতে পাইনি, মানে ওদের যে ফার্মটা রয়েছে, তারপরে
এখানে মানে ট্রাইবাল এরিয়াটা ঘুরে দেখো এরিয়াটা হ্যাঁ এরিয়াটাও খুব সুন্দর দেখতে। তো সবাই মিলে আজকে দারুণ মজা করলাম ইকো পার্ক, তারপরে ধামসা, মানে একদম পুরো দিনটা একদম ফুল এনজয় করলাম। কোনটা দিদির এখান থেকে উবের ধরবো, উবের করে বাড়ি চলে যাবে, আমরা একসাথে বাড়ি যাবো। তো ভ্লগটা আজকে এখানে এন্ড করবো। যদি তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা, সবাই বাই বলো। Ha ha ha.